নেতাজি সুভাষ জন্মোৎসব কমিটি আয়োজিত 39তম ছাত্র যুব সম্প্রীতি উৎসবের সূচনা হল শুক্রবার বগুড়ায়। এলাকার একাধিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ এনসিসি বিভাগের ক্যাডারদের পাশাপাশি স্থানীয় শ্রীকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ কেজি স্কুল, সবপিসির আসর এবং এলাকার বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের কলাকুশলীদের উজ্জ্বল উপস্থিতিতে সুশৃঙ্খল শোভাযাত্রা বগুড়া বাজার পরিক্রমার মধ্য দিয়ে এলাকাবাসীর প্রাণের অনুষ্ঠান বগুড়া ছাত্র যুব সম্প্রীতি উৎসবের সূচনা হল। এদিন জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তের অতিথিবর্গের উজ্জ্বল উপস্থিতিতে উৎসব আবহে মুখরিত হয়ে ওঠে বগুড়া ডাকবাংলা ময়দান সহ বগুড়া হাই স্কুল মাঠের মূল মঞ্চ। নেতাজি সুভাষ জন্মোৎসব কমিটির সভাপতি শঙ্করনারায়ণ চক্রবর্তী এবং উদীয়মান কবি রণজিৎ বিশ্বাসের পরিচালন দক্ষতায় 5 দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী পর্বটি ব্যাপক জনপ্রিয় আকার ধারণের পাশাপাশি প্রাণবন্ত রূপ নেয়।